এটা আরো সিনিয়র সাংবাদিক সিনিয়র অভিনয় শিল্পী সঙ্গে মিলে এটা শেষ করে ফেলতে পারত। সাংবাদিকদের রাস্তায় নামতে হবে, প্রতিবাদকে এই পর্যন্ত যাওয়ার কোনো দরকার ছিল না। মেয়েটারও কান্দিন তিশাকে চেনেন না, তবে তার নাম শুনেছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় সিনেমা আর চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি। ছোট পর্দার অভিনেত্রী কান্দিন তিশার বিতর্ক মন্তব্য ঘিরে নেট জুড়ে বসে আলোচনা সমালোচনা চড়। এ অভিনেত্রী এক সাংবাদিককে হুমকি দিয়েছিলেন, এখানেই থেমে থাকেননি তিশা। পরে ওই সাংবাদিকের বিরুদ্ধে ডিবি কার্যালয়ে গিয়ে অভিযোগ করেছেন। এরপরে ক্ষুব্ধ হয় সাংবাদিক সমাজ। তিশার বিরুদ্ধে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। এ বিষয়ে চিত্রনায়ক জাহিদ খান বলেন, বিনোদন শ্রমিক অর্থাৎ নায়ক নায়িকাদের বিপদে পাশে ছিলেন বিনোদন সাংবাদিকরা। কান্দিন তিশা ইমাসিউড আর কি, এজন্য হয়তো সাংবাদিকের সঙ্গে ঝামেলা করতে গেছে। তিনি আরো বলেন, সাংবাদিকরা যদি কোনো তারকার থেকে মুখ ফিরিয়ে নেন তখন তার দাঁড়ানো খুব টাফ হয়ে যায়। এক কথায় সাংবাদিকের সঙ্গে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব মুশকিল। নিজের প্রসঙ্গ টেনে জাহিদ খান বলেন, আমার সঙ্গে অনেক সাংবাদিকের ঝামেলা হয়েছে, কত নেগেটিভ নিউজ করেছে, তবে এ বিষয়টি আমি বড় করিনি, সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে মিটমাট করেছি। আইন পুলিশ ব্যবহার করা শিল্পীদের উচিত নয়, এতে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। তিশা সম্পর্কে জাহিদ খান বলেন, তান্দন তিশাকে দেখেছি, তেমন চিনি না, আমি মনে করি ইমাসি উঠছে, আসলে তাকে যারা বুদ্ধি দেয় তারা বোকা। এর আগে গত 20 নভেম্বর সোমবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তিশা। সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী। ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় কান্দিন তিশাকে। এর উত্তরে অভিনেত্রী বলেন, একজন স্পেসিফিক সাংবাদিককে আমি ওই কথা বলেছি, সবাইকে বলিনি। এরপর হাসপাতালে ভর্তি, পরদিন হাসপাতাল থেকে ফিরে ফেসবুকে স্ট্যাটাস, রাতে লাইভ, এসব নিয়ে তুমুল আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তিশা। একই সঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি আলোচনার কেন্দ্র হয়ে আসে।